এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, এবার শেখ শাহজাহানকে সেটে ফেললো তৃণমূল। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের পদ থেকে শেখ শাহজাহানকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বোর্ড। শেখ শাহজাহানের মৎস্য দপ্তর আপাতত দেখভাল করবেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এক বিধায়কও রয়েছেন বর্তমানে নারায়ণ গোস্বামী, তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতিও রয়েছেন। এবার শেখ শাহজাহানের মৎস্য দপ্তরটি দেখভাল করবেন ওই নারায়ণ গোস্বামী। ইডির উপরে সরাসরি আক্রমণের অভিযোগ উঠেছে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের। বিএসএফ এবং ইডির পক্ষ থেকে শেখ শাহজাহানকে ধরার জন্য লুকআউট নোটিশ জারি করা হয়েছে। শেখ শাহজাহানের ওই কর্মকাণ্ডের জন্য তৃণমূল কংগ্রেসের মুখ পোড়ায় এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেখ শাহজাহানের মৎস্য দপ্তরের পদটি কার্যত ছিনিয়ে নেওয়া হলো। অর্থাৎ শেখ শাহজাহানকে মৎস্য দপ্তরের পদ থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের বোর্ড। বর্তমানে শেখ শাহজাহানের খোঁজে কার্যত হন্যে হয়ে গোটা সুন্দরবন এলাকা ঘুরছেন বিএসএফ এবং ইডি। গরু খোঁজা করে শেখ শাহজাহানকে খোঁজা হচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় খবর। এবার শেখ শাহজাহান কার্যত পদ হারা হতেই শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। তাহলে কি শেখ শাহজাহানের মাথা থেকে হাত সরিয়ে নিল তৃণমূল? প্রশ্ন উঠতে শুরু করলো রাজনৈতিক মহলে। এর আগেও একাধিকবার তৃণমূল নেতারা গ্রেপ্তার হওয়ার পরে দলের বিভিন্ন পদ থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। ঠিক একই কায়দায় একইভাবে শেখ শাহজাহানকে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস।